বিতর্ক পিছু ছাড়েই না ছিচকা দুনে নেহার। কেঁদে ভাষাতে বিখ্যাত তিনি। প্রেম, ব্রেকআপ, বিয়ে, মধুচন্দ্রিমা, কি হোলি আর দেওয়ানি, সবকিছুতে নেহা ভাইরাল। বিয়েতে দীপিকা প্রিয়াঙ্কার পোশাক অনুকরণ করা আর নানা কারণ নিয়ে বারবার ট্রোলের মুখোমুখি হন নেহা কক্কর। সদ্য অগ্রহায়ণে প্রেমিক রোহনপ্রীত সিং এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আদর করে নিজেদের নামও রেখেছেন নেহুপ্রীত। সে ২৪ অক্টোবর চার হাত এক, সেই থেকে তিনি টক অব দ্য টাউন। নেহার বিয়ের পোশাকে আনুষ্কা, দীপিকা ও প্রিয়াঙ্কার মেয়ের আর গয়না ওর সাজেও বলি নায়িকাদের ছাপ খুঁজে পেয়ে রীতিমতো তাকে ট্রোল করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। বর্তমানে দুবাইতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নবদম্পতি। সেখানকার বিলাসবহুল হোটেলে সাজানো ঘর থেকে একসঙ্গে সমুদ্র স্নান, প্রতি মুহূর্তের আপডেট তিনি দিয়ে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই মধুচন্দ্রিমায় ঘটল বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে রীতিমতো ট্রোলড গায়িকা। বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বামী রোহান প্রীতের সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করেন নেহা, যেন প্রেমের জোয়ারে ভাসছেন। আর নবদম্পতির ভালোবাসার রেশ বেশ বোঝাও যাচ্ছিল সেসব ছবিতে। নেহুপ্রীতের সেসব ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা, লাইক কমেন্ট উপচে পড়ছে পোস্টগুলোতে। কোনোটাতে সমুদ্র সৈকতের ধারে নিজের মতো করে সময় কাটাচ্ছেন, আবার কোনোটাতে ভালোবাসার জানান দিচ্ছেন স্বামী রোহনপ্রীত। এই অবধি সবটাই ঠিকঠাক। পোস্টের ক্যাপশনে ঘটল বিপত্তি। নেহা তার এক ছবির ক্যাপশনে স্বামী রোহনপ্রীতকে লেখেন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি, আর এটাই তার জীবনের সেরা মধুচন্দ্রিমা। এই সেরা শব্দটি উস্কে দিল বিতর্ক। বারাবাতি ছায়ের মতো রোমান্টিক সে পোস্টও প্রশ্নবাণে জর্জরিত। কেউ বলছেন এটি সবচেয়ে ভালো হলে সবচেয়ে কম ভালো ছিল কোনটা, আবার কতগুলো মধুচন্দ্রিমা কাটিয়ে আসলে এই তুলনা করা যায়, এমন অজস্র কমেন্টে ভরে গেছে গায়িকার পোস্ট। শেষমেশ সব বিতর্ক গুঞ্জন পেরিয়ে মনের মানুষ খুঁজে পাওয়া নেহার মধুচন্দ্রিমা কি মাঠে মারা যাবে, নাকি হু কেয়ার্স বলে আরও ভালোবাসায় আর ভালো লাগায় উষ্ণতা ছড়াবে তার মধুচন্দ্রিমা, সেদিকে দৃষ্টি নেহা ভক্তদের।